नमस्कार बंधुरा, ब्लू मैपल्स किचेने आपनादेर स्वागत। आज के आमी खूब सहज एकटी रेसिपी आपनादेर संगे शेयर करब, जेटी आपनारा भात रुटी परोटा सबकिछुर संगे खेते पारेन, सेटी हलो चिकेन डाक बांगलो। एखाने आमी चिकेन निये निएछि, एखाने 500 ग्राम मतो चिकेन आछे। सेई चिकेनेर मध्ये आमी एक टी स्पून धने गुड़ो, एक टी स्पून जिरे गुड़ो, एक टी स्पून आदा पेस्ट, लाल लंका गुड़ो, हलुद समस्त निये निएछि। आर निये निलाम एक टेबिल स्पून काँचा सर्षे तेल। एबार एई समस्त उपकरण दिए चिकेनटा भालो करे माखिए आमी 30-35 मिनट रेखे देब। देखुन बंधुरा, आमी चिकेनटार संगे समस्त मसलागुलो भालोभावे माखिए नियेछि। एबार एटा आमी 30 मिनट थेके 35 मिनट रेस्टे रेखे देब। आपनारा चाइले 1 घंटाओ राखते पारेन। এখানে চিকেনের জন্য আমি আলু ডুমুডুমু করে কেটে নিয়েছি, তো সেই আলুটা আমি ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিলাম। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, 8-10 রসুন পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে সাঁতলে নিচ্ছি। তেলের সঙ্গে ভালো করে সাঁতলে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সাঁতলানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি, একটা ছোট সাইজের টমেটো গোটা আমি দিয়ে দিয়েছিলাম সাঁতলানোর সময়। তো মশলাটা সাঁতলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আর আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম, ঢেকে আবার এটাকে সাঁতলে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে আমি সাঁতলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি, দেখুন ঢেকে রাখার জন্য চিকেন থেকে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আমি দুটো ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, তো সেই ডিম দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার ডিম, চিকেন, আলু সব একসঙ্গে আমি ঢেকে দেব মোটামুটি 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট ঢেকে রাখার পর দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, কী সুন্দর উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, সুন্দর একটা কালার এসেছে এবং চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 15 মিনিট মতো সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তার আগে তো সাঁতলানো হয়েছিলই, তো তাতেও অনেকটাই এটা সেদ্ধ হয়েছিল। তো এখন নামানোর আগে গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখলে কিন্তু তৈরি হয়ে গেল চিকেন ডাক বাংলো। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব।